আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিস্টার্স ভিউ প্রোগ্রামে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি হেলদি ডায়েট হ্যাবিট অ্যাকর্ডিং টু ইসলাম নিয়ে, এবং আমাদের স্পেসিফিক টপিক আজকে যেটা সেটা হচ্ছে আয়রন নিয়ে কথা বলছেন ডক্টর ফাতেমা আপু। দর্শক, আপনারা যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিতে পারিনি ব্রেকের কারণে, আমরা এখন চলে যাব আপনাদের প্রশ্নের উত্তরগুলোতে। তা আপু, আমাদের কলার যারা প্রশ্ন করেছিলেন বিরতির আগে, তো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম কলার ওনার যে প্রশ্নগুলো ছিল, তার মধ্যে প্রথমটা উনি জানতে চেয়েছিলেন যে তোকমার কথাটা, তোকমাটা উনি কিভাবে খাবেন? তোকমাটা ভিজিয়ে রেখে যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, কোনো টাইম নেই, সকালে বিকালে যে কোনো সময় খেতে পারেন, রাতে, এটা কোনো লিমিট নাই যে কখন খাবো। এটা একটা ফাইবার, এটার মধ্যে অনেক আয়রন আছে, অনেক ভিটামিন আছে, সুতরাং এটার জন্য কোনো এটা মানে কোনো ফুডের সাথেও খেতে পারেন, দুধের সাথেও খেতে পারেন, কোনো সুইটের মনে করেন ক্ষীর জাতীয় কোনো জিনিসের সাথে যদি মনে করেন, বা কোনো ড্রিঙ্কের সাথে মিলিয়ে খেতে পারেন, যখন তখন খান, কোনো অসুবিধা নাই। একটা পোর্শন খেতে হবে, মানে এক চামচ পরিমাণ তোকমা খেলে ভালো, এর চেয়ে বেশি খাওয়ার দরকার, রোজ এতগুলো খেতে হবে না। এক চামচ শুকনা তোকমা ভিজালে যতটুকু অতটুকু পরিমাণ খেলেই যথেষ্ট। আচ্ছা, ভিজানোর পরে যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টে উনি খাবেন? হ্যাঁ, ওই টোটাল মানে এক চামচ শুকনো এক চামচ পানির মধ্যে ভিজানোর পর যতটুকু, ওইটাই সারাদিনে খেতে পারে। সারাদিন আর প্রতিদিন যে খেতে হবে তা না, মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে অন্য জিনিস অল্টারনেটিভ করবেন। আচ্ছা, উনি যে কোনো সাথে কিছু কিছু সাথে মিশিয়ে খেতে পারেন, মিশিয়ে খেতে পারেন জুসের সাথে, বা হ্যাঁ জুসের সাথে বা মিষ্টি কোনো পানির সাথে, যে কোনো সাথে। ওকে আপু, আর দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, দুধের সাথেও। আচ্ছা, ওনার পরবর্তী যে কোশ্চেনটা ছিল আমাদের সেম কলারে, ওনার বাচ্চার একটা প্রবলেম ছিল যেটা বলছিলেন, তো ওই প্রবলেম রিলেটেড উনি ব্ল্যাক সিডের কথাটা জানতে চেয়েছিলেন। আচ্ছা, ব্ল্যাক সিডের কথা আমি বলবো যে একজিমা যেটা হয়েছে ওখানে ডক্টর, আপনি বাচ্চার বয়স, বাচ্চার বয়স আমি জানি না কত, যতটুকু হোক আপনি ডাক্তার কাছে সাথে যাবেন যে স্টেরয়েড হয়তো আপনাকে দেওয়া হয়েছে, দুই সপ্তাহ বলছে দেওয়ার জন্য, দুই সপ্তাহ পরে আবার এটা আসে। এটার কারণ হচ্ছে একজিমা কোনোদিনই একেবারে শেষ হয়ে যায় না, যখন ওষুধটা দিবে তখন দেখবেন ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে, আবার কিছুদিন পরে ওটা রিপিট করবে। তো বেস্ট হয় কি আপনি ওনার কাছ থেকে স্টেরয়েড অয়েন্টমেন্টটা এনে রেখে দিবেন, যখন দেখবেন ওই জায়গাতে হচ্ছে সাথে সাথে একটু হালকা করে একটু লাগিয়ে দিবেন, একবার বা দুইবার লাগিয়ে বা স্টপ, তাহলে দেখবে ওটা মরে গেছে। আবার হয়তো কিছুদিন পরে হবে দেখা যায় আবার ওই জায়গায়, মানে স্টেরয়েডটা আপনি কন্টিনিউয়াস ব্যবহার করবেন না। আপনি একবার দুবার লাগালে, দুইবার বা ম্যাক্সিমাম তিনবার যদি হালকা করে লাগান, ওই জায়গাটা দেখবেন মরে গেছে, এগুলো আর হচ্ছে না, হয়তো কয়েক মাস পরে আবার দেখা দেবে হয়তো তখন। আর ওই জায়গাটা সাবান ইউজ করবেন না, গোসল দেওয়ার সময় সাবান দেন না। ওরা ডারমল বলে একটা ইয়ে আছে, ওই ডারমলটা এনে ওই যে ওয়াশ করার সময় ওই ডারমল দিয়ে ওটা ওয়াশ করবেন আপনি। আচ্ছা, আর ওই কালিজিরার তেল যেটা বলছে, হ্যাঁ সর্বরোগের ঔষধ হিসাবে আমরা কালিজিরার তেল বলি, আপনি যদি কালিজিরার তেল দিতে চান, কালোজিরা বেটে দেওয়ার দরকার নেই, কালোজিরার তেল যদি থাকে, অয়েল পাওয়া যায়, একটু তেল লাগাতে পারেন। কিন্তু একজিমাটা আমি আগেই বললাম যে একজিমাটা ওই জায়গার থেকে এক ধরনের কি বলবো, এটা সেন্সিটিভ হয়ে যায় স্কিনটা, তো ওইটা কিছুদিন সময় লাগবে, যে অনেকের কিন্তু অনেক টাইম লাগে যেতে, ওটা নিয়ে এত নার্ভাস হওয়ার কিছু না, এত বেশি স্টেরয়েড ইউজ করার দরকার নাই, মাঝে মাঝে একটু দিলেই যথেষ্ট। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। উনি আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন ধনিয়া খাওয়ার ব্যাপারটা, ধনিয়া খাওয়ার ব্যাপারটা কিছু, ধনিয়ার ধনিয়াটা ভিজে ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবেন, পানিটা খাবেন, দ্যাটস অল, যখন তখন খেতে পারেন। এটা ধনিয়ার পানিটা কিন্তু আবার ওই যে প্রস্রাব পেয়ার করে ভালো করে, ইউরিনের যাতে প্রবলেম আছে, ইউরিনের প্রবলেমগুলো যায়, তো এটাতে ক্যানবেরি জুসটাও ভালো, কিন্তু ধনিয়াও ভালো, ক্যানবেরি জুসটাও ভালো। সোফ আছে, ওই যে কি বলে এটাকে, মৌরি, গুয়ামৌরি বলে সিলেটি ভাষায়, এগুলো ভিজিয়ে এটার পানিও খাওয়া যায়। আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, গরম দুধ ঠান্ডা দুধের ব্যাপারে কোনো কথা না, আমাদের দেশে যে দুধগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সাধারণ বিভিন্ন ধরনের জীবাণু আসতে পারে, আমাদের দেশে যেটা র একদম অর্গানিক একদম চলে আসে, সেটা হয়তো অনেকক্ষণ যে ই করছে দুধ টান বের করতে, তার হাত থেকে আসতে পারে কোনো জীবাণু, বালতির থেকে আসতে পারে, বিভিন্ন কাছ থেকে আসতে পারে, অনেক বাতাসের থেকে হতে পারে। তো এই জীবাণুগুলো মুক্ত থাকার জন্য আমরা করি বয়েল করি, বয়েল করে খাই, কিন্তু বয়েল করলে একটা সমস্যা হয় কি, দুধের কিছু জিনিস মানে ভিটামিন সিও দুধের মধ্যে আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যায় টোটালি, কিন্তু তখন আমাদের কোনো ভিটামিন সির আশা করতে পারেন না, কারণ ওইটা খেলে আমাদের রোগ হয়ে যাবে, কারণ জীবাণু আসছে, সেই জন্য আমরা বয়েল করে খাই। এদেশে হচ্ছে কি, এই যে দুধগুলি বাজারে আসছে সেই দুধগুলি ওরা পাস্তোরাইজ করে, এই ধরনের একটা কম মানে ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে বয়েল হয়, ও নিচে নিচে একটা টেম্পারেচারে তারা করে কি ওই
পাস্তরাইজ করে, তাহলে হয়তো ওই জীবাণুগুলো মরে যায় কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয় না, যে জন্য এই দেশের দুধগুলো গরম করতে হয় না, আমরা সরাসরি বোতল থেকে ঢেলে খেতে পারি। এখন ঢেলে যদি খাই আমরা, যদি ফ্রিজে রাখেন, আপনার বেশি গলার কোনো ব্যথা থাকে, গলার মধ্যে কিছু থাকে যে আমি ঠান্ডা খেতে পারি না, তাইলে একটু একটু হালকা ওয়ার্ম করে নেবেন, হালকা একটু গরম করে নেবেন, নতুবা গরম করার প্রয়োজন নাই, বাইরে রেখে দিলে এমনি খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সেটা তো কোনো সমস্যা না, কোনো সমস্যা না, কেন বরং ভালো, গরম না করে খেলে বলে কোনো ওখানে ভিটামিন সিটা থাকতেছে। ওকে আপু, ধন্যবাদ। আমার মনে হয় দর্শক আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনি ফোন করে আবার কথা বলতে পারেন আপুর সাথে। আপু চলে যাচ্ছি আমাদের আরেকজন কলারের কোশ্চেন নিয়ে। উনি যেটা বলেছিলেন ওনার ফেস ফাঙ্গালের কথা বলেছিলেন, ইনফেকশনের কথা, এটার জন্য ফেস ফাঙ্গাল, এটা কি, এটাও তো আমি জানি না, ফেস ফাঙ্গাল বলতে কি ভিতরে না চামড়ার মধ্যে, সেটাই হলো কথা, সেটা তো খেয়াল করি নাই আমি, জিজ্ঞেস করি না। হ্যাঁ, জিজ্ঞেস করা হয় মুখের ভিতরে কিনা, মুখের ভিতরে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে আপনার কি করতে হবে, তারা আপনাকে ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে, এক ধরনের কালার পাওয়া যায় ভায়োলা বলে, ডাক্তারের কাছে ওটা দিবে, ওইটা আপনি লাগাতে হবে মুখের মধ্যে, ওটা লাগালে কয়েকদিন লাগালেই দেখবেন আস্তে আস্তে ওটা কমে গেছে, এটা হলো ফাঙ্গাল মুখের ভিতর যদি হয়ে থাকে। আর স্কিনের মধ্যে যদি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন কোনো ধরনের কিছু থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, সাধারণভাবে যে আমরা হলুদ বলি, যেটা হলুদ হালকা অল্প একটু হলুদ, চা চামচ আধা চামচ হলুদ, দুই চামচ চার চামচ বেসনের গুঁড়া, তারপরে হচ্ছে কি বলবো একটু দই, এগোয়াট দেওয়া যেতে পারে, দিয়ে আপনি ওটা মেখে একটু হানিও দিতে পারেন, ওটা মেখে মুখের মধ্যে লাগাতে পারেন, তাহলে হলুদতে অ্যান্টিবায়োটিক কাজ করলো আর হানিটাকে মুখটাকে আরও ভালো করলো, বেসনটাকে ওকে ড্রাই করে নিয়ে আসলো, এই করে কিন্তু উপকার পাওয়া যায়, যথেষ্ট উপকার পাওয়া যায় মুখের বাহিরে, যে স্কিনে যদি কিছু হয়। আচ্ছা, তাহলে আমরা মানে ঘরে যদি ট্রিটমেন্ট কিছু করতে চাই নিজের হাতে, বেশি হলে তো আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাব, জিপিতে যাব, নিজে যদি হালকা কিছু করতে চাই, আমার মনে হয় আপনার হলুদটা বেশ হেল্প করবে, আপনি আপনার স্কিনের জন্য হলুদটা ইউজ করতে পারেন। আর একটা জিনিস আমি বলি, যে আর যদি ফাঙ্গাল ইনফেকশন বেশি থাকে, অবশ্যই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ কিন্তু আছে, অয়েন্টমেন্ট আছে, তারা দিয়ে দেবে, কারণ আপনি এই ছোটখাটো জিনিস কিন্তু এই হলুদের উপর নির্ভর করে বসে থাকতে পারবেন না। অবশ্যই দর্শক আপনার বেশি সমস্যা নেই, যেহেতু এটা স্কিনের প্রবলেম, ফেসের প্রবলেম, অবশ্যই আমি বলছিলাম যে যদি খুব বেশি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, খুব বেশি থাকে, যেগুলো আমরা কভার করতে পারি না, কোনোভাবে কভার করি না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের সমানরম্প হইতে হবে, ডাক্তার সরঞ্জাম হইতে হবে, এবং ব্লাড টেস্ট করে যদি দেখা যায় খুব লো, তাহলে তারা ছোটোখাটো একটা সার্জারি আছে ওটা করবেন আর কি, তারা ইউটেরাসের ভিতরে হয়তো ভিতরে ল্যাবটাকে পরিষ্কার করে নিয়ে আসেন, এন্ডোমেট্রিয়ামটাকে ক্লিয়ার করে দেন, তাতেও ঠিক হয়ে যায়, আবার অনেক সময় কয়েল ভিতরে দিয়ে দেন, স্টুডেন্ট প্রজেস্টেরন কয়েল ভিতরে দেন, যেটার পরে আস্তে আস্তে আপনার এই বন্ধ হয়ে যাবে, পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, পিরিয়ডটা বন্ধ হয়ে গেলে, কেন টু মাচ ব্লিডিং যখন হয়, অনেকের ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েডের কারণে হয় কি খুব বেশি ব্লিডিং হয়, ক্লট ক্লট চাকা চাকা রক্ত যায়, তো এই রক্তগুলো যাওয়ার ফলে তখন আর আনকন্ট্রোলেবল হয়ে যায়, তখন তো এমনভাবে হয় যে হার্ট অ্যাটাক হয়, বুক ধড়ফড় করে অস্থির হয়, খুব খারাপ অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আয়রনের সাপ্লিমেন্টের চিন্তা করবেন না, আপনি অবশ্যই গাইনোকোলজির সাথে দেখা করবেন, গাইনোকোলজি তাদের ডিসিশন তারা নিবে কী করবে সেটার সাথে আপনি অ্যাগ্রি হবেন, এটা কিন্তু খুব ভালো এই ট্রিটমেন্টের থেকে, আপনার যে এই যে সবসময় অস্থিরতা, সবসময় ফেন্ট হয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, মাথা ঘুরে যাওয়ার কোনো শক্তি নাই, হাত পা সাদা হয়ে গেছে, অনেক আমি রোগী দেখেছি যে একদম অবস্থা, তবু কিন্তু ডাক্তারের কাছে অপারেশনের কথা বলে আমি যাবো না, এই ভয় পায়, কিন্তু এইটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জাস্ট কয়েল দিয়ে বন্ধ করা যায়, দরকার নাই কেটে ফেলারও দরকার নাই, ইভেন ইউটেরাসটা কাটার দরকার নাই, কয়েল দিয়ে বন্ধ করে দেয় প্রতিষ্ঠান করেন, ওইটা দুই বছর এক বছর থাকলে পরে দেখা যাবে অটোমেটিক ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু ওইটা যদি খুব ইয়াং, যদি না ধরেন 45-40 এরকম এইজ হয় তাহলে কিন্তু ওরা দিয়ে দেয় এটা, আর যদি একদম ইয়াং থাকেন, আপনার বাচ্চার প্রয়োজন থাকে, তখন হয়তো তারা দেবে না এটা, তখন তারা ওই বিভিন্নভাবে অল্টারনেটিভ দিবে। হ্যাঁ, অনেক সময় ব্লাড বেশি খুব খারাপ হলে আমরা ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত যাই। আচ্ছা, আর অনেক সময় যে আপনি বললেন আপু ভিতরে মানে ইয়ে থাকলে যে এরকম ফাইব্রয়েড, হ্যাঁ ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েডটা মানে প্রোটেক্ট করার বা যাতে না হয় এই জন্য আমাদের কী করা উচিত? এই ফাইব্রয়েডের কারণটা এটা এক ধরনের টিউমার। আচ্ছা, এখন এইটাতে যেতে গেলে এইটার মূল যে কারণ লো ক্যালসিয়াম লেভেল ব্লাডে। আচ্ছা, অনেক কারণ, কিন্তু সব কিছুর মূলে যে আমরা সয়েল যেটা বলি, সয়েল যেটা
সেই সয়েল মানে গাছ লাগাতে সয়েল সয়েলে থাকলে সব কিছু হয়, পানি দিলে সব কিছু, সয়েলটা উর্বর সয়েল, সেটা হচ্ছে লো ক্যালসিয়াম লেভেল। আমরা যে দুধের কথা আগে বললাম যে আমরা দুধ খেতে চাই না, আমাদের মেয়েদের মধ্যে খেয়ে দেখবা যে দুধের বোধ আমার মনে হয় না কেউ খায় বলে, দুধ জাতীয় ইয়োগার্ট দুধ চিজ এগুলো খাওয়ার কোনো মানে মাঝে মধ্যে খেলে খেলাম না খেলে না খেলাম এরকম একটা বিরক্তি ভাব, কিন্তু দুই গ্লাস দুধ খেতে হবে। আবার অনেকেই বলে দুধ খাবো তো ব্লুটা খাবো ওইটা টেস্টি, তুমি টেস্টি খুঁজতেছো, এই যে একটা আমি ইসলামের কথা বলতেছো তুমি যে ইসলামিক ওয়ে, আমি ইসলামের কোনো বইতে কোনো হাদিসে কোরআনে কোথায় মজা মজা এই শব্দটা পাই নাই, এটা আমাদের মধ্যে কেমনে এত আসলো, এটা তো পুরো শয়তানের অসফাসা। আমি বলবো যে খালি মজা হইতে হবে, আমার শরীরে কোনটা ভালো সেটা আমি তাকাবো না, আমি শুধু খালি টেস্টি কত টেস্টি, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি না কখনো যে এই ফুড টেস্টি ওই ফুডের টেস্টি টেস্টি, বা সাহাবারা কোনো টেস্টি নি বল না, তারা দেখছে ভালো উত্তম ফুড কোনটা, হ্যাঁ উত্তম ফুড কোনটা ভালো কোনটা সেটাই খেতে হবে। তো আমরা এই দুধের কথা বলছি, দুধ যেহেতু এত ফ্যাট, এই ফ্যাটটা যখন বয়স বেড়ে যায় আমাদের এই ফ্যাট খাওয়া যাবে না, অথচ ক্যালসিয়ামের প্রয়োজন রয়ে গেছে, ক্যালসিয়ামের প্রয়োজন, ক্যালসিয়ামের জন্য খেতে হয়। এখন এই ক্যালসিয়াম লো ক্যালসিয়াম ওয়ান অফ দ্য, এখন এই লো ক্যালসিয়ামের সাথে কে আসে আরও কে কে আসে, লো ক্যালসিয়ামের কারণটা এই কারণ যত জিনিস, যে ভিটামিন ডি বললাম, ভিটামিন ডি শরীরের মধ্যে যখন কাজ করে, শরীরের মধ্যে যখন যায়, আমরা তো বললাম ভিটামিন ডি শর্ট, ভিটামিন ডি কাজ করবে কী করবে, তার যেতে হলে একটা চ্যানেল লাগে, সেটা ক্যালসিয়াম চ্যানেল। ভিটামিন বি টুয়েলভ কাজ করবে, ভিটামিন বি ওয়ান কাজ করবে, আয়রন কাজ করবে, সবাই কে কাকে চায় একটা ক্রু কাউকে ধরে যেতে হবে, যেমন বন্যা আসলে পানি নৌকা চালাইতে গেলে পানি লাগে, তো একটা লাগে সেই ক্যালসিয়াম চ্যানেল লাগে। তো ক্যালসিয়াম যদি বডিতে কম হয় তাহলে কোনো একটাই কিন্তু যাচ্ছে না, ওমেগা থ্রি খাচ্ছি ওমেগা থ্রি তো কাজ করবে না, ক্যালসিয়াম লক্ষণ থাকবে, কারণ সবগুলি কিন্তু ওগুলো দিয়ে আসবে, এবং ওগুলো কার সাথে আসে, আসে মিশে স্ট্রেস, ইভেন মানুষ স্ট্রেস হয়ে গেলে ক্যান্সার হয়। আচ্ছা স্ট্রেস কেন, লো ক্যালসিয়াম আর স্ট্রেস দুইটা মিলে করে কি ওই যে হরমোনের যে লেভেলটা ওইটা আপডে না। আমি বলি একটা সেলের মধ্যে 60,000 ডিএনএ এয়ার আছে, ডিএনএ এয়ার, আমরা তো মনে করি যে আল্লাহ আমাদেরকে একটা দেশের শরীর আমরা পেয়ে গেছি এত কিছু বুঝি না, একটা সেলের মধ্যে 60,000 ডিএনএ আছে, এই ডিএনএ গুলো একটার থেকে একটা ইনফরমেশন যদি ব্যাসকম হয়ে যায় সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, এবং এইটা প্রতিটা ছেলের মধ্যে আছে, প্রতিদিন সেলের চেঞ্জ হতেছে, এই যে আপ অ্যান্ড ডাউন টক্সিক জিনিস বাড়ি থেকে আসতেছে, খাচ্ছি ইচ্ছা মতো যা মনে হয় কোনো কেয়ার নাই, এর যে অবস্থা তখন তারা কেউ কি তারা ব্যালেন্স রাখতে পারে না, তখন তারা সেলগুলো প্রোডাকশন বাড়ে স্ট্রেসের মধ্যে হতে পারে। তারপরে তুমি বললা ওই যে ক্রনিক কি বলে এটাকে ক্রনিক ইনফ্লামেশন, যাদের পিরিয়ড হয় প্রতিটা মাসে পিরিয়ড হয় একটা ইনফ্লামেশন হয় বডির মধ্যে, ব্লাড ভাঙছে আটছে ব্যথা সব কিছু একটা ইনফ্লামেশন হয়, এটাকে হলো ক্রনিক ইনফ্লামেশন। এই ক্রনিক ইনফ্লামেশন কিন্তু আর লো ক্যালসিয়াম দুইটা যদি একসাথে হতে পারে আর কি, মাশাআল্লাহ হয়ে গেল কাজ, ওই ফাইব্রয়েড ওখান থেকে শুরু হবে, ওইখান থেকেই সেল ই করবে প্রোডাকশন শুরু হয়ে যায় মোরমোর, তো ফাইব্রয়েড দেখা দেয়। আচ্ছা ফাইব্রয়েডের কিন্তু একটা বললাম ক্রনিক আছে, এটা এটাকে একটু কন্ট্রোল করতে হবে, আমাদের মাসিকটা যাতে সুন্দরভাবে থাকে সেটা খেয়াল রাখতে হবে, এটা তো আমাদের হাতে সবসময় কন্ট্রোলের মধ্যে না, আমরা পারতেছি না। আর তারপরে হচ্ছে কি নেক্সট হচ্ছে কি তোমার ওই যে বললাম যে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম লেভেলটা যদি ঠিক থাকে তাইলে এ কিন্তু এত কাবু করতে পারে না, তার যে মাটির মধ্যে হবে ক্যালসিয়াম লেভেলটা তো লো ক্যালসিয়াম লেভেল মাটি, সেই মাটিতে খেয়ে তো এটা বাড়বে না, এখন সে বাড়তে পারতেছে না, তাকে আমি ওইখানে হাই ক্যালসিয়াম লেভেল থাকলে সে কিন্তু কিছু করতে পারতেছে না, আমার সাথে লাগতে পারতেছে না, তো হাই ক্যালসিয়াম লেভেলটা রাখতে হবে, হাই ক্যালসিয়ামের জন্য আমার দুধ অবশ্যই খেতে হবে, আর দুধ খাওয়ার সাথে সাথে ক্যালসিয়ামটা যে আমার শরীরে যায় কি না সেটা নিয়ে প্রচুর এক্সারসাইজ করতে হবে, যদি এক্সারসাইজ না করো ওই ক্যালসিয়াম কোনো অবস্থাতেই হাড়ের মধ্যে যাবে না, আচ্ছা যাবে না, এক্সারসাইজ যাবে না, এক্সারসাইজ যাবে না, তারপরে ওটার সাথে আবার ভিটামিন ডি আছে, রোদ আছে, সবগুলি আসতেছে, মানে একটার সাথে আরেকটা অনেক একদম জড়িত, একটার সাথে একটা জড়িত, তুমি একটাকে ছেড়ে আরেকটাকে যেতে পারবে না। তো দুধই আমরা খেলাম না, দুধের দুধ যদি ভালো লাগে না, আমি বলি অনেকের খুব খারাপ লাগে দুধ খেতে, যদি আপনারা খুব খারাপ লাগে খেতে এই পাতলা দুধটা, সে দরকার হলে কিছু পাউডার দুধ লো ফ্যাট একদম যে ফ্যাট ফ্রি, বাচ্চাদের মিল্কগুলো আছে না, বাচ্চাদের বলবো না এমনি মিল্ক পাওয়া যায়, কিছু দিয়ে ঘন করে খান, অথবা দুধটাকে একটু যদিও ভিটামিন সি কমে যাবে তারপরেও আপনি জাল দিয়ে একটু ঘন করে যদি খেতে পারেন তাও খান, তারপরে আপনি ইয়োগার্ট খান লো ফ্যাট ইয়োগার্ট খান,
চিজ ওই দুধটাকে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে ফেলেন, ওই ছানাটা খান, ছানার মধ্যে প্রচুর ক্যালসিয়াম। যাদের আপু ডেইরি অ্যালার্জি আছে, আজকাল কিন্তু ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় যে ওদের ডেইরি প্রোডাক্টের অ্যালার্জি আছে, ওরা খেতে পাচ্ছে না, ওরা মানে ওদেরকে আমরা দিব সয়া প্রোটিন, দেব সয়াটা, সয়াটা দিতে পারি, কিন্তু ওদেরকে ওই ক্যালসিয়াম আনতে হবে কোথা থেকে, ক্যালসিয়াম আনতে এক থেকে আনতে হবে, মিট থেকে আনতে হবে। ফ্রুটের মধ্যে আছে যতগুলি সাদা ফ্রুট দেখবা সবগুলোর মধ্যে ক্যালসিয়াম লাগানো আছে, সাদা সাদা ফ্রুট, কলার মধ্যে আছে ক্যালসিয়াম। আচ্ছা ঠিক আছে, আপেলের ভিতরে সাদা না, যতগুলি সাদা দেখবা সবগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে, ডিমের মধ্যে আছে ক্যালসিয়াম, তারপরে দুধ তো সাদা, তারপর আর কিসের মধ্যে সাদা ফ্রুট আর কি আছে বলো, ভিতরটা সাদা, ভিতরটা সাদা, পেয়ারা, হ্যাঁ পেয়ারা সাদা, ক্যালসিয়াম অবশ্যই ক্যালসিয়াম আছে পেয়ারার মধ্যে আছে, পেয়ারা আছে, তারপরে এদেশে তো পিয়ার্স পাওয়া যায়, পিয়ার্সের মধ্যে আছে সাদা, হোয়াইট ভিতরে যেগুলো আছে সাদা, যেগুলো ফ্রুট সবগুলো আছে, হানির মধ্যেও আছে ক্যালসিয়াম। আচ্ছা নাশপাতি, নাশপাতি আছে, বড়ই আমার দেশি বড়ই যদি বলবো সেগুলোর মধ্যে আছে সাদা না ভিতরটা। আচ্ছা আপু, তার মানে এগুলোতে পাওয়া যায় প্রচুর, এগুলো খেতে পারি। ওকে আপু, হ্যাঁ তারপর আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো এখন আমার কথা হলো তুমি বলছিলে যে কিভাবে আমি ওই ফাইব্রয়েডটাকে বন্ধ করতে পারি। হ্যাঁ, কারণ যেহেতু এটার এটাও একটা রিজন না, আমাদের ব্লাডটা খুব বেশি বের হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে, আর এই যে এই যে অনেক সময় ফাইব্রয়েড হয়ে গেলে এটাকেও কিন্তু আমরা কিছু ফুডের মধ্যে কন্ট্রোল করতে পারি, যেমন কোলিক্যালসিফেরাস সবজি, ব্রোকলি, তারপর হচ্ছে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এই যে পাতা জাতীয় কেল, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কাজ করে এই অ্যান্টি ক্যান্সারাস হিসাবে। ইভেন লাই শাক, আমরা বলি লাই শাক বা সরিষার শাক, আমার দেশি শাক যেটা, এগুলা কিন্তু খুব ভালো কাজ করে, যাদের ফাইব্রয়েড আছে অল্প আছে বা হয়ে গেছে একটু, তারা কিন্তু ঘন ঘন এগুলো খাবেন, এগুলো কিন্তু ওই সেলটাকে নষ্ট করে, অনেক 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 সময় রিগ্রেস করে ফেলে, কমিয়ে আনে, বাড়তে যেভাবে ছিল, কেন আপনাকে ফাইব্রয়েড হলেই যে তারা আপনাকে অপারেশন করে ফেলবে তা না, খুব খারাপ কন্ডিশন না গেলে তারা কিন্তু ছোটখাটো দুটো একটা ফাইব্রয়েড যাবে, তা আপনি ওই জায়গাতে কন্ট্রোল করতে পারেন। এই সবজিগুলো যদি খান বেশি বেশি করে, স্টিম করে, বয়েল করে, আমি বলতেছি একদম জ্বালিয়ে পুড়িয়ে, আমরা তো ভাজতে গেলে রান্না করতে গেলে ভাজতে ভাজতে একদম শুকনা শুকনা করে, মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে তারপর খাবো না, এইটা কিন্তু আপনি এইটার যেটা ফুড ভ্যালু আছে সেটা রাখার চেষ্টা করবেন। আপনি আস্ত ধুয়ে কেটে অল্প হালকা সিদ্ধ করে আপনি ভর্তার মতো মাখিয়ে খান, ঠিক আছে, ভালো লাগতেছে মাখিয়ে খান, এটা ভালো, অথবা যদি তরকারির মধ্যে দেন বেশি কুকিং করবেন না। আর এই খুব ভালো হচ্ছে আমি যেটা বলবো যে ব্রকোলিটা খুবই ভালো, মানে বয়েল করে আপনি স্টিম করে খেতে পারেন ইজিলি, অলিভ অয়েল দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারেন, এটা কিন্তু দরকার আছে। মূলা, মূলাটা কলিকাল সাদা সাদা জিনিসটা কোনো কাজ করে ভালো। আচ্ছা আপু ধন্যবাদ আপু, আমরা যেটা নিয়ে আপনি বলছিলেন এটা ছাড়াও আর অনেক কিছুর কথা বলছিলেন আপনি আয়রন নিয়ে, এই তো গেল আয়রনের কথা বললাম। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আমি বলে ফেলি, সেটা হচ্ছে অনেকেরই ব্লক আর্টারি থাকে। আচ্ছা ব্লক আর্টারি, আর্টারিগুলো এই যে আমাদের শরীরে যে আর্টারিগুলো আছে ব্লক হয়ে যায়, অনেকের অলরেডি হয়ে গেছে, অনেকের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইখানে আমরা কি কি করতে পারি, এটা কেন হয় আপু? হ্যাঁ এটা কেন হয়, তো কেন হয় এটার কারণ হচ্ছে যে আমরা যে খাবার দাবার খাই, আমি বলছিলাম যে ওটা ফ্যাট যেটা, যে কলেস্টরেল, লো কলেস্টরেল, লো কলেস্টরেল জমে যায়, এটা তো এক ধরনের মানে চর্বি যেরকম জমে যায়, রান্না করলে দেখো চর্বিটা ধোয়া গলে আসে, ঠান্ডা লাগলে পরে চামচের গায়ে লেগে আসে, হাতের মধ্যে লেগে যায়, তো যখন না এগুলো ছিদ্র দিয়ে যায় তখন ভিতরে ওই কলেস্টরেল লেগে যায়, লেগে গিয়ে হয় কেউ ছিদ্রটা বন্ধ করে দেয় একটা কারণ, রক্ত চলাচল করতে পারে না, ব্লক হয়ে যায়। তারপর অনেক সময় আসে তোমার ওই যে স্মোকিং যারা করে, সিগারেট খান বা তামাক পাতা খান, জর্দা পাতা খান, তারা ওইটা নিকোটিনে করে কি ওইটা স্কুইজ করে ফেলে আর্টারিটা, তাতে ওইখানে ব্লক হয় এবং ওইখানে ভিতরে আরও ওগুলো লেগে যায়। তো এই যে লেগে যাওয়াটা খাওয়ার থেকে, তো আমাদের প্রথম কথা হলো আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট ফ্রি ফুড খাইতে হবে, ট্রান্স ফ্যাটগুলো খাবো না। হ্যাঁ আচ্ছা, আর ট্রান্স ফ্যাট বলতে মানে ওই যে সবজি ভেজিটেবল অয়েলকে বিশেষভাবে
তৈরি করে বাটার মতো তৈরি করা, ওগুলা খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, রেড মিটটা কম খেতে হবে। মানে লো কোলেস্ট্রল তো আগে আমি বলছিলাম, দরকার লাগে আরেকদিন বলবো আমি লো কোলেস্ট্রল কী কী ফুডে আছে সেগুলো খেতে হবে। আর যে জিনিসটা বললাম মেইন, ওটা বন্ধ করতে হবে, এক্সারসাইজ প্রচুর পরিমাণে করতে হবে। আচ্ছা, এখন এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ, আমি যাদের অলরেডি হার্টের প্রবলেম হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, তারা জোরে জোরে এক্সারসাইজ করতে পারে না, তারা হাঁটবে যতটুকু যেভাবে যেভাবে পারেন, কিন্তু হাঁটবেন প্রচুর, 1 মাইল, 2 মাইল, 1.5 মাইল, রোজ আধা ঘন্টা যেন হাঁটা হয়, তাহলে এগুলো কিন্তু ব্লক কমে। আর হচ্ছে এখন খাওয়ার মধ্যে যদি আমি বলি, আপনাদের ব্লকে হাঁটার হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, সেখান থেকে তাদেরকে সিম্বাস্টেটিন বা অ্যাসপিরিন তারা দিবে, অবশ্যই তারা ওষুধগুলো দিবে, যেগুলো দাওয়াতগুলো দিবে। প্লাস আপনারা কী করেন, গার্লিক খাবেন, বা যাদের হয় না, আমাদের একটা অভ্যাস হলো কি, আমরা চিন্তা করি যখন হবে তখন খাবো, কিন্তু আমরা এখন থেকে খেলে অসুবিধা কী, এখন থেকে যদি আমি গার্লিক যদি আমি খাই, 1 কোষ বা 2 কোষ গার্লিক আজ তো কাঁচা কেটে টুকরা করে, হয়তো অনেকে করে কি গলার মধ্যে দিয়ে পানি দিয়ে গেলে ফেলেন, চিবান না, ঝাল ঝাল লাগে, অনেকে আবার একটু কেটে ওইটার মধ্যে একটু হানি দেন, একটু লেবুর রস দেন, অলিভ অয়েল দেন, দিয়ে মেখে মানে কোনো মতে গেলে ফেলেন, সেটাও পারা যায়। তো এই গার্লিকটা খুবই ভালো, কেন গার্লিকটা কী করে, ওই যে প্লাকের মতো দাঁতের গোড়ায় দেখছো প্লাক, যে হলুদ হলুদ হয়ে জমে যায়, খুচিয়ে খুচিয়ে বাই করতে হয়, বের বের করতে হয়, ডেন্টিস্টটা বের করে দেয়, তো এক্স্যাক্ট এইটা করে কি আর্টারির মধ্যে, হার্টের বিশেষ করে হার্টের আর্টারি যে চিকন চিকন ওগুলোর মধ্যে যে ওরকম ঢুকে যায়, প্লাক হয়ে যায়। আচ্ছা, তারপরে এই তো গেল একটা, তারপর গ্রেপস আছে, গ্রেপসটাও খুব ভালো, কোলেস্ট্রলটা কমিয়ে দেয়। আমরা মনে হয় আপু মানে সুন্দর একটা টপিক আপনি শুরু করেছেন এটা, হ্যাঁ আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা ডিটেইলস আরো আলোচনা করব এটা নিয়ে। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আপু, তা আমরা আজকে পুরো প্রোগ্রামটাতে আয়রন নিয়ে অনেক আলোচনা করেছি, আপনি লাস্ট মোমেন্টে আমাদের সব দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমি এটাই বল, সব দর্শকের জন্য এই কথাটাই বলবো যে আমি তো কিছু বললাম, এখন আপনারা বুঝলেন জানলেন, এখন খাওয়ার সময় আপনারা কিন্তু একটু যত্ন সহকারে এই জিনিসগুলো চুজ করবেন, যে এইসব জিনিসগুলো আমাদের খাওয়া উচিত, যাতে আমরা অ্যানিমিয়ার থেকে বাঁচতে পারি, আমাদের শরীর ভালো থাকে, কেন মেয়েরা যদি আমরা শরীর সুস্থ না থাকে, আমরা যদি ভালো না খেতে, আমাদের সংসার আমরা চালাবো কী করে, এবং খাওয়ার সময় চুজ করে নিতে হবে এটা কীভাবে খাবো। এবং আবার বলছি আমি যে যারা আয়রন ট্যাবলেট খাবেন, তারা সাথে সাথে কিন্তু 2 ঘন্টা আগে পরে চা খাবেন না, কেন ওটা কোনো কাজ হয় না। তারপরে প্রোবায়োটিক একটা যে ওষুধ আছে, প্রোবায়োটিক যদি আপনি ইয়োগট না খান, প্রোবায়োটিক ট্যাবলেটও পাওয়া যায়, প্রোবায়োটিক ফর্ম, সেটাও খেতে পারেন, এটা একটা প্রয়োজন দরকারি জিনিস। আর যেমন ওকে আপু, আমার মনে হয় ধন্যবাদ, আপনি সুন্দর কিছু কথা বলেছেন, আমরা আবার পরবর্তী অনুষ্ঠান আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে, এবং আগামীতে আমরা আবারও আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। ততদিন আমাদের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।